डियर स्टूडेंट्स अस्सलाम वालेकुम, आशा करी तुम्हारा सकले भालो आसो एवं बाड़ीते थेके भालोभावे लेखापड़ा करछो। तो आज आमी तुम्हारे साथे आलोचना करब तुम्हारे बांग्लादेश विश्व परिचयेर बाड़ीर काज पास निये। तो देखो एखाने बाड़ीर काज पासे कि आछे, एखाने तुम्हार पाठ्य बइयेर षोलो नम्बर पृष्ठाय अंशटुकु पढ़ार पर निचेर प्रश्नगुलोर उत्तर लेखो, ठीक आछे। তারপরে আছে মণিপুরীদের জীবনধারা সম্পর্কে এরকম কয়েকটি দাগ আছে, তো আমরা একে একে শুরু করব যাতে বাড়ির কাজটি তোমরা ভালোভাবে করতে পারো, সে বিষয়টি তোমাদের দেখিয়ে দেব। তো চলো শুরু করা যাক, দেখি কি আছে প্রথমে। তো দেখো এখানে এক দিকের কয় আছে বাংলাদেশের কোন কোন জেলায় মণিপুরী জনগোষ্ঠী বাস করে। তো এখানে দেখি আমরা একটু দেখে নিই যে কিভাবে তোমরা উত্তরটি লিখবে। তো দেখো মণিপুরী নৃগোষ্ঠীর লোকেরা বাংলাদেশের সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ জেলায় এবং ভারতের আসাম ও মণিপুর রাজ্যে বাস করে, ঠিক আছে। তারপর খ আছে কি মণিপুরীদের জীবনধারা সম্পর্কে নিচে ছকে দেওয়া তথ্যগুলো পূরণ করো, ঠিক আছে। এখানে দেখো আছে যে প্রথমে আছে এদেরকে বাড়ির তথ্যটি তোমাদের দিতে হবে, বাড়ি কি দিয়ে তৈরি বা খাদ্য কি খাবার খায় বা কাজ করে, ঠিক আছে। এখানে দেখো যে এখানে আছে বাড়ি, তাহলে মণিপুরীদের বাড়িঘর বাঁশ ইট বা টিনের তৈরি, ঠিক আছে। তারপর খাদ্য কি মণিপুরীরা কি খাবার খায়, তাই না। খাদ্য কি মণিপুরীরা ভাত মাছ ও নানা ধরনের সবজি খায়, তাই তো। তারপর কাজ, এখানে কাজ কি কাজ করে দেখো, মণিপুরীরা মূলত কৃষি ও তাঁতের কাজ করে, তাই তো। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে লিখতে হবে উত্তরটি, এভাবে তোমরা ছকে লিখে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখি পরের তো একটা গদাগ আছে, দেখো দাগ টেনে ছকের বাম পাশের সাথে ডান পাশের বাক্যগুলোর মিল করো। তো আমরা একটু মিল করি দেখি। দেখো ক আছে মণিপুরীরা কি, মণিপুরীরা কি হবে, তাহলে দেখো সিংজু বা সিংজি নামের খাবার খায়, তাই না। তারপরে চাকমা মেয়েদের পোশাক কি, পোশাক দেখো পোশাক কি হবে, পিনন হাদি, ঠিক আছে। তারপরে প্রতি বছর সাঁওতালরা কি করে, সাঁওতালরা পাঁচটি উৎসব পালন করে। তারপরে মারমাদের একটি প্রিয় খাবারের নাম কি, প্রিয় খাবার কি মারমাদের, তোমরা পড়েছো নিশ্চয়ই, দেখো প্রিয় খাবার নাপ্পি। এভাবে তোমরা দাগ টেনে দিবে, প্রশ্নপত্রের উপর দাগ টেনে দিলেই উত্তরটি হয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে উত্তরটি লিখতে হবে। এরপর দেখো পরের দাগটি কী আছে, দেখো দুই দাগ পাঠ্য বইয়ের 18 নম্বর পৃষ্ঠায় পাঠ্যাংশটুকু পড়ার পর নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো, ঠিক আছে। নাগরিক অধিকার বলতে কী বোঝো, ঠিক আছে। তো নাগরিক অধিকার কী আছে দেখো, এখানে ক নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছ থেকে যে অধিকারগুলো পায় তাকে নাগরিক অধিকার বলে, যেমন সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক অধিকার, ঠিক আছে। খ আছে নিজের দেশের প্রতি কিভাবে দায়িত্ব পালন করা যায়, কিভাবে দায়িত্ব পালন করা যায় দেখি আমরা একটু তোমাদের দেখে দিয়েছি কিভাবে কাজটি করতে হবে। দেখো ক এখানে আছে এক নম্বর, এখানে পয়েন্ট দিয়ে লিখেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো, দেশের প্রতি অনুগত থেকে। তারপরে কি দুই দেখো, দেশের আইন মেনে চলে, তারপরে নিয়মিত কর প্রদান করে। তারপরে কি আছে চার, দেশের সকল ভালো কাজে সহায়তা করে, ঠিক আছে। এগুলো তোমরা এভাবে সুন্দর করে প্রশ্নপত্রের উপরে লিখে দিলে হবে, ওই উত্তরটি হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে লিখতে হবে। এরপর দেখি আমরা পরের দাগটি, দেখো এখানে আছে ছকে দেওয়া প্রতিটি সামাজিক অধিকারের উদাহরণ লেখো, ঠিক আছে। সামাজিক অধিকার যে এখানে যেগুলো আছে এর উদাহরণগুলো লিখতে হবে প্রতিটি বাক্যে। আমার অধিকার আছে দিয়ে শুরু করো, ঠিক আছে। আমার অধিকার আছে দিয়ে শুরু করতে হবে, তোমার জন্য প্রথমটি করে দেওয়া হলো, তো এখানে একটি করে দেওয়া আছে, দেখো চলাফেরা। তো আমার অধিকার আছে দেশের ভিতরে স্বাধীনভাবে চলাফেরা করা, ঠিক আছে। তো বেঁচে থাকা, বেঁচে থাকাটি কীভাবে লিখবো আমরা, বেঁচে থাকা আছে দেখো তোমাদের জন্য লিখে দিয়েছি, আমার অধিকার আছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য বস্ত্র বাসস্থান ও চিকিৎসা পাওয়ার, ঠিক আছে। এরপরে দেখো শিক্ষা, শিক্ষা কি
আমার অধিকার আছে বিদ্যালয়ে গিয়ে শিক্ষা গ্রহণে, ঠিক আছে? তো এখানে প্রত্যেকটা আমার অধিকার আছে দিয়ে শুরু করতে হবে, সেভাবে তোমাদের করে দেওয়া হয়েছে যেন তোমরা সুন্দরভাবে লিখতে পারো, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে কেসে দেখি, ঘ, দেখো প্রতিটি অধিকারের সাথে দায়িত্ব জড়িত আছে, তাই না? প্রত্যেকটি অধিকার আছে, অধিকারের সাথে সাথে আমাদের কি একটা দায়িত্ব আছে সমাজের প্রতি, দেশের প্রতি, তাই না? অধিকারের সাথে কোন কোন দায়িত্ব পালন করা প্রয়োজন তা লেখো, ঠিক আছে? কোন কোন দায়িত্ব পালন করা প্রয়োজন এখন লিখতে হবে। প্রতিটি বাক্যে আমার উচিত দিয়ে শুরু করো, ঠিক আছে? আমার উচিত এই কাজটি করার, এভাবে শুরু করতে হবে। তোমার জন্য প্রতিটি করে প্রথমটি করে দেখানো হলো, তাই তো? দেখো শিক্ষা, এর উদাহরণ আছে আমার উচিত লেখা নিয়মিত লেখাপড়া করা, ঠিক আছে? তো বেঁচে থাকা, তাহলে এখানে কী হবে? বেঁচে থাকা, দেখো যাদের খাদ্যের অভাব তাদের খাবার দিয়ে বাঁচতে সহায়তা করা, ঠিক আছে? এটা তোমার দায়িত্বের সাথে জড়িত, তাই তো? অধিকার এবং দায়িত্বের সাথে জড়িত। তারপরে চলাফেরা, চলাফেরা এটি কীভাবে আমরা লিখতে পারি? দেখো আমার উচিত প্রত্যেক নাগরিককে স্বাধীনভাবে চলাফেরা করতে সহায়তা করা, তাই না? দেশের যত সব সকল নাগরিকের স্বাধীনভাবে চলাফেরা করতে সহায়তা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব, তাই তো? আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এরপরে তো এভাবে তোমরা উত্তরটি লিখে দিবে, উত্তরটি লিখে দিলে সুন্দর হয়ে যাবে এবং ভালো নাম্বার পাবে, ঠিক আছে? তো আশা করি তোমরা কীভাবে তোমাদের উত্তরটি উত্তরগুলো লিখতে হবে বুঝতে পেরেছ। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবে যেন পরবর্তী ভিডিওগুলো আসলে সহজেই পেয়ে যাও। তো আজকের মতো এখানে শেষ করছি এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ধন্যবাদ।